আইকেএসটিকেএমইউ সিআইটিইউ অর্থাৎ সিটু যৌথ উদ্যোগে 19 জানুয়ারি 1982 সালে প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে তামিলনাড়ু পুলিশের গুলিতে নিহত 10 জন শ্রমিক কৃষক খেতমজুরকে স্মরণ করা হয় আজ রাজধানী আগরতলার প্যারাডাইজ চৌমুহনীতে। উপস্থিত ছিলেন এআইকেএস রাজ্য সম্পাদক পবিত্র কর, সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এই পরিস্থিতির মধ্যে এই সংবিধান দিবস এটা আরও তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে এসেছে। যারা শ্রমিক কৃষক আন্দোলনের মৈত্রী নিজের জীবন দিয়ে তারা উৎসর্গ করেছিলেন, তারা আমাদের স্মরণীয় শুধু না, তারা আমাদের লড়াইয়ের ক্ষেত্রে প্রেরণা। তাই আমরা আজকে এই সংবিধান দিবসে এই তাদের শহীদ বেদিতে মালা চড়িয়ে ফুল চড়িয়ে আমরা আবার শপথ নিতে চাই। ভারতবর্ষের আজকের এই যে জমানা, যারা সমস্ত কিছুকে সেখানে একেবারে গণতান্ত্রিক কাঠামোকে পর্যন্ত আমাদের সংবিধানকে পর্যন্ত, আর গত কয়েকদিন যাবৎ তো এখন চলছে, হ্যাঁ, সব মন্দির পরিষ্কার ত্রিপুরাতেও চলছে, একের পর এক সমস্যা। মন্দির পরিষ্কার হলে আমরা চোখ পরিষ্কার হয়ে যাব, গ্রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলে ভারতবর্ষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিচক ধর্ম নিয়ে রাজনীতি করে আমাদের দেশকে পৃথিবীর মধ্যে এখানে অন্যতম প্রশ্ন করে দেশ দারিদ্রতার সূচকে 125টা দেশের মধ্যে 111 কর্মসংস্থান সবচেয়ে বেশি কেন্দ্র, শ্রমিকদের অধিকার হরণ হয়েছে, কৃষকদের অধিকার, শিক্ষা নীতির নামে সমস্ত আমাদের আগের যে পুরনো ধ্যান ধারণা ভারতীয় সংস্কৃতি তাকে পাঠিয়ে দিচ্ছে, হিন্দু সংস্কৃতি নিয়ে আসতো, ধর্মীয় সংস্কৃতি নিয়ে আসতো। এই পর্যায়ে আমরা এটাই বলবো যে আমাদের এই শহীদ দিবস এই নতুন তাৎপর্য নিয়ে এসছে। আগামী 26 তারিখে এই প্রোগ্রাম হবে এবং ইতিমধ্যে আমার সিদ্ধান্ত এসেছে 16 ফেব্রুয়ারি ঠিক একইভাবে আবার সারা দেশে শ্রমিক এবং গ্রামীণ ভারত তারা আবার রেখেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কৃষক। তাই এই লড়াই চলবে যতদিন পর্যন্ত এই অপশাসনের অবসান না হবে। তাই আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এদের প্রতি সম্মান জানিয়ে আমরা শপথ নেব এই শ্রমিক কৃষক মৈত্রী ছাত্র যুব নারী সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যকে আরও সুদৃঢ় করে এই সর্বনাশা মোদী সরকারের যে নীতি তার বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব।